আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এক শহরে একজন বিদ্বান ব্যক্তির কাছে লোকজন নানা সমস্যা নিয়ে আসত এবং তিনি সেগুলো সুন্দর সমাধান দিতেন। একবার সেই শহরে এক সেমিনারের আয়োজন করা হলো এবং সেই বিদ্বান ব্যক্তিটির সেখানে উপস্থিত থাকার কথা ছিল। সেমিনারের দিন যথাসময়ে সেমিনার শুরু হলো এবং বিদ্বান ব্যক্তিটি সবার উদ্দেশ্যে বললেন, সবাই একে একে আপনাদের সমস্যার কথা বলুন, আমি সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পুরো হলভর্তি মানুষ চাইছিল আগে তার নিজের সমস্যার কথা বলতে, ফলে সেখানে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয়ে গেল এবং পুরো সেমিনারটি একটি বাজারের মতো মনে হচ্ছিল। এই অবস্থায় সেই বিদ্বান ব্যক্তি না পারছিল ভালো করে কারো কথা শুনতে, না পারছিলেন কারো কোনো সমস্যার সমাধান দিতে। তিনি সবাইকে শান্ত হতে বললেন এবং জানালেন, এভাবে চেঁচামেচি করলে আমি কারো সমস্যারই সমাধান দিতে পারবো না, এর চেয়ে ভালো আপনারা প্রত্যেকে যার যার সমস্যার কথা একটি কাগজে লিখুন এবং সামনে রাখা জুড়িতে সেই কাগজটি রেখে দিন। সবাইকে কাগজ দেওয়া হলো এবং সবাই যে যার সমস্যা কাগজে লিখে সেই জুড়িতে জমা দিল। এবারে বিদ্বান ব্যক্তিটি জুড়িতে জমা পড়া সেই কাগজগুলো মিক্স করে দিলেন। এরপর তিনি প্রত্যেককে বললেন জুড়ি থেকে একটি করে কাগজ তুলে নিতে এবং সবাই সেটাই করল। এবার তিনি বললেন প্রত্যেকে নিজের হাতে থাকা কাগজে লেখা সমস্যাগুলো পড়ুন এবং জানান যদি সুযোগ পান আপনাদের মধ্যে কে কে নিজের জীবনে যে সমস্যাগুলোর কথা একটু আগে কাগজে লিখেছিলেন সেগুলোকে আপনার হাতে থাকা কাগজে লেখা সমস্যাগুলোর সাথে বদলে নিতে চান। সবাই নিজের হাতে থাকা কাগজটি পড়তে শুরু করলো এবং নিমিষেই পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। সামনে থাকা এক ব্যক্তি লিখেছিলেন তিনি তার ছেলের জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু তার ছেলে ঠিকমতো পড়াশোনা করে না। কিন্তু তার হাতে যে কাগজ পড়েছিল সেটিতে লেখা ছিল, গত বছর গাড়ি অ্যাক্সিডেন্টে তার একমাত্র ছেলে মারা গেছে এবং এরপর থেকে তার স্ত্রী আর কখনো কোনো কথা বলেননি। অনিকা নামে এক মেয়ের অভিযোগ ছিল তার শাশুড়ির সাথে তার মতের মিল হয় না এবং এগুলো নিয়ে রোজ অশান্তি হয়। আর তার হাতে যেই কাগজ ছিল সেটাতে লেখা ছিল, আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালোবাসে কিন্তু আমি বিগত 3 বছর ধরে দুরারোগ্য এক অসুখে ভুগছি। এক তরুণ লিখেছিল, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে এবং আমি সেই কষ্ট সহ্য করতে পারছি না। আর সে যে কাগজটি পেয়েছিল তাতে লেখা ছিল, আমার পরিবারে টাকা পয়সার এতটাই অভাব যে আমি আমার কলেজের ফিস পর্যন্ত দিতে পারছি না, এমনকি বাবার ওষুধও কিনতে পারছি না। অবশেষে দেখা গেল হলে থাকা কেউই তার হাতে থাকা কাগজে লেখা সমস্যাগুলোর সাথে নিজের সমস্যাগুলো পরিবর্তন করতে চাচ্ছে না, কারণ প্রত্যেকেরই মনে হচ্ছিল কাগজে লেখা সমস্যাগুলো তার জীবনের সমস্যার তুলনায় বেশি বড়, আরও জটিল। আমরা প্রত্যেকে মনে করি আমাদের জীবন নানা সমস্যায় ভরপুর আর আমাদের সামনের মানুষটি অনেক ভালো আছেন। ফেসবুকে সবার সুন্দর সুন্দর ছবি দেখে ভাবি দুনিয়ার সবাই কত সুখী, আর সৃষ্টিকর্তা শুধু আমাকেই সব দুঃখ কষ্ট দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু তাদের কারো কারো সমস্যাগুলো হয়তো আমাদের সমস্যার থেকেও অনেক বেশি জটিল। আমাদের সমস্যাগুলো তাদের সমস্যার সামনে হয়তো মামুলি কোনো বিষয় মাত্র। তাই আল্লাহর শুকরিয়া আদায় করুন, যেভাবে রেখেছেন সেইভাবেই তার কৃতজ্ঞতা প্রকাশ করুন, এতে করে আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।